আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গর্বেতা জাগ্রত মা সর্বমঙ্গলা মন্দির। আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি জাগ্রত মন্দির, মা চামুণ্ডা কালীর মন্দির। আগের ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ দেখেছিলেন আপনারা জানেন আমরা গর্বেতায় মামাবাড়িতে এসেছি বৃহস্পতিবার। আজ শুক্রবার আমরা সকালে মন্দিরে পুজো দিতে বেরিয়েছি। প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়েছি, এরপর মা চামুণ্ডা কালীর মন্দিরে পুজো দেব। কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে বলে সর্বমঙ্গলার মন্দিরের বাইরে বেরিয়েই ভিডিওটি শেষ করে দিয়েছিলাম। আর বলেছিলাম পরের পার্টে মা চামুণ্ডা কালীর মানে আমরাও পুজো দেব আর আপনাদের সাথেও দর্শন করাবো। তো আগের ভিডিওটি যারা এখনও দেখেননি তাদের বলছি আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যারা এখন দেখছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কেমন। মা চামুণ্ডা কালীর মন্দিরের পাশে বাবা চণ্ডেশ্বর শিবের মন্দিরও আছে, সব কিছুই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন চলে এসেছি চামুণ্ডা কালী মাতার মন্দিরে। তো এটা গেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা গেটটা দেখতে পেলেন। তো চলুন নিচের দিকে যাই, এখানে ভিডিও করার কোনো বাধা নেই, এখানে ভিডিও করতে দেয় আমার গুরু বাবা কি করছে দেখি। কালকে এসেছি, এখন কি উত্থানের পূজা হবে তো নাকি? এই যে উত্থানের পুজো হবে, উত্থান একাদশীর এখানে পুজো হবে। এখানে আখের গাছ দিয়ে যে তৈরি করেছে, আর এই যে চণ্ডেশ্বর জিউ মন্দির। এই চণ্ডেশ্বর জিউ মন্দির, এটা গড়পড়ে না তো চণ্ডেশ্বর দেখালাম শিব ঠাকুরকে, এবারে হচ্ছে গিয়ে চামুণ্ডা কালীকে দর্শন করাচ্ছি। আপনারা দেখুন মায়ের ভয়ঙ্কর রূপ, এখানে পূজাও দেব। বন্ধুরা আমরা চামুণ্ডা কালী মন্দিরে পুজো দিয়ে নিলাম, তো এবারে আমরা বাড়ি যাব। এই যে তিনজনই আছে, তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। বারো শিবালয় আজকে আর গেলাম না, চামুণ্ডা মন্দিরে পুজো দিলাম, আর ঢোকার মুহূর্তে চণ্ডেশ্বর শিবলিঙ্গে ওখানে আমি প্রণাম জানালাম। হ্যাঁ, তো চলো এবারে যাব, একটু গুরু বাবার সঙ্গে কথা বলি তারপরে যাচ্ছি। আমরা পুজোটা আমারও খেয়াল নেই, এখানে চণ্ডেশ্বর যে শিব আছে সেখানে যে পুজো দেবো সেটার আর খেয়ালই নেই। মন্দির আছে জানি, কিন্তু আমার চামুণ্ডা মায়ের জন্য পুজো সামগ্রী যা আছে দরকার সেগুলো কিনেছি, কিন্তু এইখানের জন্য তো আর কিছু কেনা হয়নি। তো এখানে খালি ছবিটা আপনাদেরকে দেখালাম, ভিডিও করলাম, এখানে এসে গড় করলাম, কিন্তু তারপরে চলে যাবো, মনটাকে আমার খটখট করছে যে এখানে পুজোটা দেওয়া হলো নি। তো ওই জন্য আবার গেলাম, যে ঠাকুরের জন্য একটু মিষ্টান্ন কিনে আনলাম, তো এখানে একটু পুজো দিই, চণ্ডেশ্বর শিবকে একটু পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। এ হচ্ছে ব্যাপার। আর হচ্ছে চাবি বসে বলেছে হ্যালো, আমাকে পয়সা দিয়ে দিব।
ঠাকুরমশাই বুঝলেন, চলে তো যাচ্ছিলাম কিন্তু এখানে যে বাবা আছে তাকে না কিছু মনে স্মরণ করে দিয়েছে, ওই জন্য আমার এসে প্রথম প্রণাম করেছে এখানে। কিন্তু ঘটনা হচ্ছে কি, চলে যাবো মনটা কেমন খটখট করছে। তো ঠিক আছে একটু পুজো দিয়ে দাও, আচ্ছা পুজোটা হোক পরে আবার কথা বলছি। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এবারে বাড়িতে যাব, আর বাড়িতে যেয়ে আপনাদের সাথে আর কথা বলবো, এখানে আর কথা বলছি না কেমন। তো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, প্রায় 12:30 বাজতে যায়। তো যাই হোক বাড়িতে যেয়ে আপনাদের সাথে কথা বলছি কেমন। আমরা বাড়ি ফিরে চলে এসেছি পুজো দিয়ে মামা বাড়িতে। এসে প্রথমে দিদাকে, মাইমাকে আর আমরা সবাই পুজোর প্রসাদ গ্রহণ করলাম। আমরা যেহেতু পুজো দেবার জন্য সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, তাই পুজো দিয়ে ফিরে আসার পর দিদা মুড়ি খেতে বলল। আমরা বললাম অনেক বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে 1টা বেজে গেছে, তাই আর মুড়ি খাবো না। তাই মাইমা দেখুন কেক আর চপ খেতে দিল। আমাদের নিয়ম ভঙ্গ করার জন্য দেখো মাইমা আছে পেস্টি বেড়ে রেখেছে, পেস্টি আর হচ্ছে পেস্টির সঙ্গে পানি ফল ফ্রি। মামা এসে গেছে পানি ফল নিয়ে। এই বাবু চলাই না, এই পেস্টির সঙ্গে পানি ফল ফ্রি খাও। আর পেস্টি খেয়ে নিয়ম ভঙ্গ করে, যে পূজা করে দিয়ে রে তো তাই। আর হচ্ছে কি চপ আছে, এখন পেস্টি খাচ্ছি, মুড়ি এখন খাবো না, একবার ভাত খাবো। ওই জন্য মাইমা বললো পেস্টি খেয়ে তোরা এখন জল টল খা, কিছু সকাল থেকে কিছু খাওনি। এখন কটা বাজছে বলুন তো, এখন বাজছে 1:03। একটু দেরি লাগে, পুজো দিতে গেলে একটু সময় লাগে, কিছু করার নেই। ফাঁকাই ছিল, ফাঁকাই ফাঁকাই করলাম, এই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে সব কিছু দেখালাম। আর এই যে ভালো লাগছে পেস্টি কেক, চলো পরে আবার কথা বলছি, এখন আর বলবো না। কি করছো দাদু নদীতে, কি করছো তোমরা? আমরা গরম জল করছি, চান করবো। আরে গরম জল তো হয়ে গেছে মনে হয়, আর কেন গরম জল? আমাদের তো গ্যাস নেই, আমরা গরিব তো, গরিব মানুষ বলে কাঠের উনুনে জল গরম করা হচ্ছে। এরা দাদু নদীতে ভালোই গরম গরম জল করছে, এই জন্য এটাকে তুলে রাখলাম। এবার তো স্নান কর, স্নান কর, দাদুর কাছে স্নান করে নে, হাত দিয়ে স্নান করে লাও, স্নান করে লাও, এবার স্নান করো। তেল মাখে, তেলও বলেনি তেল। ও লঙ্কা, এটা সূর্যমুখী লঙ্কা, ধানি লঙ্কা যাকে বলে। কাবেরি দেখিয়েছিলাম আপনাদের, তবু আমি একটু দেখালাম। কাবেরি গাছে থোকায় থোকায় হয়ে আছে ধানি লঙ্কা, দেখুন থোকায় থোকায় হয়ে আছে। আবার একবার শেয়ার করে দিলাম। কেন, কার মতন, কার মতো তোমার বেটা কি করে? তোমার মতো তত করে, তুই একটু তত তত করে দেখছো। বন্ধুরা আমি নাকি তত করে কথা বলি। আর হচ্ছে কি, এই যে মাইমা এখানে বাঁধাকপি করছে, চাটনি করবে, এখানে চাটনি করবে, টমেটো চাটনি, আর এখানে বাঁধাকপি হচ্ছে। এই তুই চান করবি কেন? আমি মাসে একবার স্নান করি। তুই মাসে একবার স্নান করু? তুই কি অভ্যস্ত রে? হ্যাঁ আরে বাবু আর ফুঁক দিতে হবে নি, চলায় বাবুকে স্নান করাচ্ছে এখন, আবার খাওয়া দাওয়া করবো। আর মুখে পুরো কি সিঁদুর এখনো কি উঠেনি? ঠাকুর মন্দিরে এসে সিঁদুর এখনো কপালে লেগে গেছে। এই যে দিদা খেতে বসে গেছে, দিদা আজকে রাতে দিদাকে বসিয়ে দেয়। খাই তোমার দিদা ঠিকই করেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আমরা পরে খাবো, ঠিক আছে? আর দিদার মুখটাই উঠেনি। এই সবাই আসলে একটু গল্প করতে করতে দেরি হয়, দেরি হবে না, আমরাও পুজো দিয়ে গিয়ে এলাম, ওই জন্য একটু দেরি হলো আমাদেরও। আর তারপরে এই এখন বাবুকে, যে আমার বড় মামা বাবুকে নিয়ে গরম জল করছিল, সেটা একটু ভিডিও করে রাখলাম আর কি, সেটা একটু আপনাদেরকে দেখালাম। তো ঠিক আছে, আবার পরে কথা বলছি, সঙ্গে থাকুন, খাওয়া খাওয়া দাওয়ার সময় কথা বলছি।
বন্ধুরা, আমরা দুপুরে সবাই খেতে বসে পড়েছি, আর এই যে বাবুকে আমি এখন খাইয়ে দিচ্ছি, যে বাবু খেতে বসে পড়েছে। তো আজ দুপুরে কি কি মেনু হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সাদা ভাত হয়েছে, পোলাও ভাত, বাঁধাকপির তরকারি, হ্যাঁ বাসন্তি পোলাও, বাঁধাকপির তরকারি, আর চিকেন কষা হয়েছে, আর মাটনের ঝোল হয়েছে, আর টমেটোর চাটনি হয়েছে। তো এই হলো আজ আমাদের দুপুরের মেনু। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর এই যে মামা উপরে খেতে বসেছে, আর এই যে সবাই এখানে খেতে বসে পড়েছে। এই যে মাইমা এখনো খেতে বসেনি, মাইমা আর আমি বসবো, এখন আমি বাবুকে খাইয়ে দিই। এই যে বাবু বসে আছে। মামা বাড়িতে প্রচুর আনন্দ, প্রচুর মানে মজা হচ্ছে, আর ও বেলুন ওকে দিচ্ছে ও দাদু। কালকে ছোট মামার কাছে গেলো, সেখান থেকে বেলুন নিয়ে এসছে, বড় মামাও বেলুন দিয়েছে, ও ফাটিয়ে যাচ্ছে বেলুন। আর বেশি বকছি না, আমার মামা বাড়িতে আসলে এই মজা মজা মজা, খালি আনন্দ আনন্দ আনন্দ, আর কিছু না। সবাইয়ের মামা বাড়িতেই খুব আনন্দ হয়, কিন্তু আমার কাছে মনে হয় আমার মামা বাড়িতে একটু বেশি আনন্দ পাই এবং বেশি আপ্যায়ন পাই। আর আজকেও মাইমা ওই জন্য বাসন্তী পোলাও থেকে আরম্ভ করে কালকে তো করেছিল, আজকেও আবার করেছে, সাদা ভাত এই চিকেন মটন সব কিছু একসঙ্গে করে রেখেছে। তো আমরা চলে যাবো বলেছি এখন, তারপরে তো ভাই তো বলছে না যাহা চলবে নি, আজকে একটু ঘুরতে যাব, বিকালে ঘুরতে যাব কিনা তাও জানি না, আমি বলি এখন এখানে খাওয়া দাওয়া করি, কি হয় সেটা দেখা যাবে। তো ঠিক আছে, আমরা বাড়ি গেলেও জানতে পারবেন, আজ থেকে কিছু ভিডিও করি সেটাও আপনারা জানতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজ এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরের লাঞ্চ মেনু পর্যন্ত। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর আজকে আমরা বাড়ি যাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে আর বিকেলে বাড়ি যাওয়া হবে না, এখানেই থাকবো মামা বাড়িতে। তো যদি বিকেলের দিকে কোথাও ঘুরতে যাই তখন অন্য ভিডিওতে মানে অন্য পার্টে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। টাটা করে দাও সবাই, টাটা। আমি আমার খেতে বসিনি, এই জন্য তাকে টাটা করে দিলাম, মানে খেতে বসে পড়েছি, মামাও টাটা করছে। এলো, টাটা করো, এক হাতে যে সবুজ, টাটা করো, টাটা।